প্লাস্টিক মাথা দিয়ে যেতে হচ্ছে স্বপনদা। এখানে মোটামুটি প্যান্ট প্রায় ভিজেই গেছে, যতটা পারা যায় প্লাস্টিক দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে। টোল এসে গেছে, টোলটার পর আমি আর ভিডিও করব না। আমরা বর্ধমান ক্রস করছি। সো এখন বাজে 1:22। আমরা এখন শিলিগুড়িতে হোটেলে ঢুকলাম। কি রে মন মন, ঠিক আছে? আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। অসাধারণ সুন্দর একটা জায়গা পেলাম, নামও জানি না, আশেপাশে কোনো লোকালয় নেই। ধোত্র এখান থেকে আর 1 কিলোমিটারের মতো দূরত্বে আছে। এখন 4:30 বাজে প্রায়। চারটে 52, এত দেরিতে কোনো দিন আমরা ট্রেক শুরু করিনি, কিন্তু ইয়েস, উই হ্যাভ স্টার্টেড আওয়ার ট্রেকিং। আমাদের পুরনো ট্রেকিং গেস্ট হাউস, আমরা এখানে এসেছিলাম। এবার এখানে ফুল আছে, আমরা থাকছিও না। ধোত্রে থেকে কিছুটা বেরিয়ে এসেছি, স্কুল বাড়ি ছেড়ে চড়াইটা শুরু হয়েছে, প্রথম চড়াই। চড়তে নেচে বাদিক দিয়ে বাদিক দিয়ে বাদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক এদিক দিয়ে কাজ করতে। তো আবার একটু পরে যদিও আলো কমে আসছে, দেখা যাক কতক্ষণ আলো থাকে। জানি কিছুই দেখা যাচ্ছে না, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করছি। সময় এখন 5:41, খুব একটা সন্ধে হয়নি, যেহেতু জঙ্গলের মধ্যে আছি তাই হয়তো বেশি অন্ধকার লাগছে। এর মধ্যে একটা খবর এলো, সেটা হচ্ছে আমাদের সম্ভবত টুংলুতে থাকার জায়গা পাওয়া যাবে না, তাহলে আমাদের হয়তো আরও 2 কিলোমিটার ডাউনে টুংলিং যেতে হবে। তো দেখা যাক, টুংলু পৌঁছাতে পারলে টুংলিংটা অনেকটা ইজিয়ার। প্রথম দিন একটু অস্বস্তি হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু মোরাললেস সবাই খুব ভালো পারফর্ম করছে। দেড় ঘন্টা হাঁটার পর একটা লজেন্স ব্রেক নিচ্ছি।
আচ্ছা, তার আগে আমাদের একজনের সাথে আলাপ করাই। ইনি হচ্ছেন থান্ডুবজি। হ্যালো থান্ডুবজি। হ্যালো থান্ডুবজি, আমাদের গাইড থান্ডুবজি আমাদের নিয়ে যাবে। থান্ডুবজি থাকে ধোত্রেতে, সাই না? ধোত্রেমেই তো। তো এই আমাদের টিম স্বপনদা, সবাই খুব এখন চকলেট ব্রেক হচ্ছে, না সবাই খুব ভালো করছে, সো গুড সো ফার। ভাই ভাই, এখন টাইম হচ্ছে 6:25। আমরা এখন পৌঁছে গেছি টংলু। এখন টাইম হচ্ছে 8:45। কিছুই দেখাতে পারছি না চাঁদটা ছাড়া। অসাধারণ, এত শান্ত, নিরিবিলি, এত নিস্তব্ধ, নিজের শ্বাস ছাড়া আর হার্টবিট ছাড়া বলতে কিছুই শোনা যাচ্ছে না এখন। মর্নিং করি, এখন টাইম 5:40 ভোর। খুব একটা মানে ঠান্ডা আছে কিন্তু কমফোর্টেবল, ঠিক আছে, খুব একটা কষ্ট হচ্ছে না। আর কালকে সারাদিন অনেক কষ্ট করে অনেক লেট নাইট আমরা ঢুকেছি, মানে ট্রেকিং হিসেবে লেট নাইট প্রায় 9টা, কিন্তু তার যে রেজাল্টটা এত কষ্ট করা সেটা এবার সেটা দেখাচ্ছি। এন্ড দ্য রেজাল্ট ইজ দিস। স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং অল। এখন আমরা আমাদের রুমে, সবাই এখন রেডি হচ্ছে। এখন বাজে টাইম 6:25। কালকে সবাই যথেষ্ট টায়ার্ড ছিলাম, আশা করি সবার ভালো ঘুম হয়েছে। বান্টি, কালকের এক্সপিরিয়েন্স দারুণ, রাতের মধ্যে হাঁটা প্রথমবার, দারুণ এক্সপিরিয়েন্স। কচিদা, রাতে খাবারটা নিয়ে কিছু বলুন। চিকেন ভাত ডাল সবজি। বাহ, সাবন্দা ফিট একদম। আমরা বেরোচ্ছি তো আজকে। ওকে, আমাদের আরেকজন মেম্বার মুনমুন, সে এখনো ওঠেনি স্লিপের তলায়, দুটো বলবে তাড়াতাড়ি। তো আমরা রেডি, সেট টু গো। এখন ঘড়িতে বাজে 8:00। আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালপকরি। এটা আমাদের হোমস্টে, এখানে আমরা রাতে ছিলাম। আট বছর আগে এসেছিল এই রুমটাতে ছিলাম, এই যে উপরের যে রুমটা এইটাতে আমরা ছিলাম। আমাদের হাঁটা শুরু হলো, ওয়েদার তো খুবই ভালো, খুব কমফোর্টেবল ওয়েদার, খুব ঠান্ডাও নেই, গরম তো নেই, হাওয়া নেই বললেই চলে, নেই হাওয়া নেই। আর আমরা এখন এই রাস্তাটি শুরু করছি, এখানে একটা ভিউইং পয়েন্ট হয়েছে, আমরা আগে যখন এসেছিলাম ছিল না। আর আমরা দেখানোর চেষ্টা করছি, আমি হয়তো ভুল হতে পারি, যাই না কোথা থেকে এসেছিলাম। হ্যাঁ, ওই দূরে একটা, এই যে এই জায়গাটায়, এই যে একটা ঘাসের জমি, ছোট্ট রাস্তা দেখা যাচ্ছে ট্রেল, ওই রাস্তা দিয়ে কালকে রাতে আমরা উঠে এসেছিলাম। আর ধোত্রে সম্ভবত ওর ওপাশে, এপাশেও একটা গ্রাম, অনেক বড়ো একটা জনপদ দেখা যাচ্ছে, আমি জেনে নেবো এটা কী, পরে আমি জানাচ্ছি।
দিস ইজ টংলু জিটিএ ট্রেকার শার্ট, যেটা আগে মানে গভর্নমেন্টের ট্রেকার শার্ট, আগে গোর্খা হিল কাউন্সিলের আন্ডারে ছিল, এখন জিটিএর আন্ডারে। খুব সুন্দর জায়গা, এর সামনে লেকটার ছবি, লেকটার পুকুরি বলে, এর ছবি প্রচুর দেখতে পাবেন ওখানে। এর সামনে এর ভিউটা প্রচুর ছবি দেখে রাখবেন। টুমলিং এর অর্ধেকটা নেপালের রাস্তা, লেফট সাইডটা নেপালের, রাইট সাইডটা ইন্ডিয়ার। আমরা এখন টুমলিং ক্রস করলাম, জাস্ট বেরিয়ে যাচ্ছি টুমলিং থেকে। এখান থেকে মেইন চড়াইটা শুরু হচ্ছে, আস্তে আস্তে উঠছে, একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা ভারবাহী গাধার মতো হেঁটে চলেছি, এই একটা গাধা, আমি একজন, পেছনে আরও তিনটে আসছে। কেন যে এরা হেঁটে আসে বুঝি না, যেখানে গাড়ি করে চলে যাওয়া যায়। দেখা যাক দিনের শেষে আমরা কী দেখতে পাই, যেটা গাড়িতে এলে দেখতে পাবো না। মেঘ ঢুকছে, মনে হয় না এতে বৃষ্টি হবে, এই মেঘে না হওয়াটাই মঙ্গল আমাদের পক্ষে, খুব কষ্ট হয় হাঁটতে। আমরা এখন চৌবাড়িতে বাইপাস কেট করে আমাদের একজন ট্রেকার আসছে, সিঙ্গালা ন্যাশনাল পার্ক চেকপোস্টে সবার নাম এন্ট্রি করিয়ে ইজি। এবার আমরা চলেছি আলিপক্ষির দিকে, কিন্তু আমরা আগে রাস্তাটা ছিল বাঁ দিকে, এর এই জঙ্গলের ওপার থেকে নেপালের ভেতর দিয়ে চৌবাড়ি হয়, খুব সুন্দর রাস্তা, কিন্তু কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এখন নেপাল ইজ ক্লোজ ফর এভরি সিভিলিয়ানস লাইক আস, তো তার জন্য আমাদের এখন নেপাল থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা তাই একটা অন্য রাস্তা ধরে, মেনলি জিপ রাস্তা ধরে, যেটা জিপ রাস্তা যা দেখতেই পাচ্ছেন, এটা ধরেই আমাদের এখন, হ্যাঁ এখন আমাদের যেতে হচ্ছে কালপক্রির দিকে। মাঝখানে আমরা গৈরিবাস পাবো, গৈরিবাসে একটু আমরা হালকা লাঞ্চ মতো করব, সেটা খাবো। এখন একটা ছোট্ট সিগারেট ব্রেক আমি আর সবন্দা। ইটস রেনিং, উই হ্যাভ রিচড গৈরিবাস। এখানে একটু আমরা স্ন্যাক্স হালকা লাঞ্চের মতোই করবো, তারপরে আনাদার 6 কিলোমিটার মতো। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি, ওই সামনে মুনমুন যাচ্ছে, প্লাস্টিক মাথা দিয়ে যেতে হচ্ছে। সবন্দা এখানে, এই হচ্ছে আমার অবস্থা, মোটামুটি প্যান্ট প্রায় ভিজেই গেছে, উপরে একটা উঞ্চিটা পড়েছে, কিন্তু ভেতরে জল অলরেডি ঢুকছে, যতটা পারা যায় প্লাস্টিক দিয়ে বাঁচানোর চেষ্টা করছি। গৈরিবাসের পর থেকে পুরোটাই খাড়া চড়াই, তার মধ্যেই বৃষ্টি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোয়াকাটা, এখনও ঘন্টা দেরি। কোয়াকাটায় আমরা চা খাবো, ফ্রেশ হবো, তারপর লাস্ট স্ট্রেচ টুয়ার্ডস কালপক্রি। কোয়াকাটা পৌঁছলাম, বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে, সেম ওয়েতে আবার এখানে ছোটো টি ব্রেক নিলাম, নিয়ে আবার বেরোবো।
আমরা আজকে প্রায় 7টার সময় এসে পৌঁছেছি কি 7টার সময় এসে পৌঁছেছি কালীবকরি খুব খারাপ ওয়েদার ছিল এখন আমরা এদের ডিনার করে এসে রেস্ট নিচ্ছি আর পরে শুয়ে পড়বো আজকে খুবই হেক্টিক গেছে সবাই বেশ টায়ার্ড আমিও টায়ার্ড তো কালকে কথা হবে আমার।